হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দেখুন আমার আম্মুর কাণ্ড কারখানা এই ভিডিওটি আমি আজকে ছোট্ট একটি ব্লগ করব তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এই যে দেখুন আমি আজকে চলে এসেছি বাবার বাড়িতে গেছিলাম তো একটু আগে চলে আসলাম অনেক জার্নি করেছি তো আসার পরে আম্মু যা যা দিচ্ছে সেটা আর কি এখন রেখে দিব তো ভাবলাম যে একটু শ্যুট করে রাখি আমাদের যেটা কাজে আর কি যারা ব্লগিং করে তারা ভালো কিছু দেখলেই সেটা শ্যুট করে রাখে তো সেটি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন ওখানে হচ্ছে বই রই নিয়ে এসেছি এগুলো পেরে নিয়ে এসেছি আর রবি আপু তুমি বরই খেতে চেয়েছিলে রবি আপু তোমাকে দিয়ে দিলাম শাহন ভাইয়া ডুমুর যারা যারা খেতে চেয়েছিলেন তাদেরকে বলছি নাও তোমরা এখন খেয়ে নাও তাহলে ডিম হ্যাঁ তো দেখুন এখানে হচ্ছে আম্মু অনেকগুলা বড়ি দিয়েছে কুমড়া বড়ি তো এই কুমড়া বড়িগুলো আর কি আমি সব রাখবো না আমি মাত্র একটা কৌটা রাখবো আর আমার শাশুড়িদের জন্য দিয়ে দিব এখানে হচ্ছে পাঁচটা কৌটা আছে তো আমি চারটা দিয়ে দিব একটা মাত্র রাখবো আমার জন্য আর এই যে খেজুরের গুড় এখানে হচ্ছে ছোট ছোট মুড়ি আর কি বড়ো মুড়ি আছে সেটা আমি পরে দেখাচ্ছি এটা হচ্ছে সরিষার তেল খাঁটি যে ঘানি ভাঙানো সরিষার তেল আমি কিটো ডাইট করি এই জন্য এটা নিয়ে এসেছি গ্রাম থেকে আমার আম্মু রেখে দিয়েছি আমার জন্য আর এই যে আম্মু ম বানিয়েছে আজকে মটাও নিয়ে এসেছি আর এই যে দেখুন এখানে হচ্ছে কলে পিঠা এটা হচ্ছে আমার নানু আমার জন্য রেখেছিল আমার নানু বানিয়ে রেখেছিল তো সেটা আম্মু আমাকে দিয়ে দিচ্ছে আর আমার নানু আর কি মারা গেছে সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আর এই যে এখানে আম্মু যে আমাদের জন্য চিতাই পিঠা বানাই বানিয়েছিল সেটাও কিন্তু নিয়ে এসেছি আর কি খেয়ে শেষ করতে পারছিলাম না এই কারণে যে বাটার এটা হচ্ছে আম্মু ঘি বানিয়ে দিতে চেয়েছিল। তো আমি নিয়ে আসছি শুধু বাটারটা নিয়ে এসেছি আর ভিডিওটাও করেছি কিভাবে আম্মু বাটার করে তো ওটাও আমি আস্তে আস্তে দিয়ে দিব। আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা তো গাছের পেয়ারাটাও নিয়ে এসেছি আর এই যে আম্মু আবার এখানে বেগুনও দিয়ে দিয়েছে আমি জানি না এই যে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আর ঢেঁকিতে আর কি বানায় আমার আম্মুরা সেটাও দিয়েছে আর এই যে মুরগির ডিম হাঁসের ডিম রাজহাঁসের ডিম এটাও দিয়েছে এই যে মুড়ি এখন আম্মু কিন্তু শাক কেটে রেখেছিলো আমি কিন্তু নিয়ে আসিনি অনেক কিছু হয়ে যাচ্ছে এই কারণে তারপর পোলাও চাউল রেখেছিল পোলাও চাউল আগে নিয়ে এসেছি এই জন্য আর নিয়ে আসলাম না ভাবলাম পরে আবার নিয়ে আসবো আর এই যে দেখুন এখনও আছে এই যে মুড়ি দিয়েছে দেখুন কতগুলা এই যে এই যে মুড়ি কিন্তু এই যে আমার আম্মু হাতে ভাজে তো মুড়িও আমি সব রাখবো না আমার শাশুড়িদের জন্য আর কি দিব চালগুলো ছোট ছোট এই কারণে মুড়িটাও একটু ছোট ছোটো হয়েছে এই আর কি আর এই যে এর ভিতরে আছে এটা আর বের করছি না এটার ভিতরে হলো চাউলের গুঁড়া অনেকগুলো চাউলের গুঁড়া দিয়েছে আম্মু এটা আমার শাশুড়িদের জন্য নিয়ে যাব আর আমি অল্প একটু রাখবো আমার তো বেশি বানানো হয় না পিঠা বেশি একটা বানানো হয় না এই জন্য আমি আর কি বেশি রাখবো না এই যে দেখুন অনেকগুলা গুঁড়া দিয়েছে আম্মু চাউলের গুঁড়া যে এগুলো কোথায় রাখবো এটাই তো বুঝতে পারছি না এগুলো এখন রাখতে হবে অনেক কাজ এখন আমার এগুলো রাখাই তো দুষ্কার হ্যাঁ রাম্মু তরকারিও দিতে চেয়েছিল অনেক কিছু রান্না করেছিল তো আমি নিয়ে আসিনি আর এই যে এর ভিতরে হচ্ছে দুধের বোতল এটা এই যে আজকে হচ্ছে এই যে গরুর দুধ নিয়ে এসেছি এটা এখন ফ্রিজে রেখে দিব আর এর ভিতরে কি সেটা জানি না তো যাই হোক এটা এখন এখন রেখে দিচ্ছি আসলে মারা যে কি এটাই বুঝতে পারি না আম্মু যে কি কি দিছে এটাও কিন্তু আমি এখনও জানি না তো আমি এখন ফ্রিজে রেখে দিব সব কিছু আমার ফ্রিজেও আসলে জায়গা নাই বেশি একটা এগুলো সব এখন নর্মালে রেখে দিব আসলে সব মায়েরাই মনে হয় এরকম মনে হয় সন্তানকে মনে হয় সব কিছু দিয়ে দিতে পারলে আরও খুশি হয় আম্মুর ওখান থেকে চলে আসছি আর ভালো লাগছে না একটু এইবার আর কি আমি দুধ অল্প নিয়ে এসেছি বেশি আনতে পারিনি কারণ আজকে ঘোষ ছিল আর সেই ঘোষ আর কি দিতে চাচ্ছিল না দুধ মানে দুই দিনে যদি নিতে পারতাম তাহলে নিয়ে তো ছিলাম না তো নানুর বাড়িতে ছিলাম তো এখানে আর কি ছয় কেজি মতো দুধ দিয়েছি ঘষে আজকে নিয়ে এসেছি তো রেখে দিলাম এখন আমি ভিডিওটি শেষ করব তো আমার আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আর সুরভি আফু তুমি কুল খেতে চেয়েছিলে কুলটা খাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ